একটু ফ্রি হইতে একটু সময় দিতে হবে। এই যে দেখেন কোকা নটটা কিন্তু ডাকতেছিল না, খেয়াল করছেন? কিন্তু এই নটটা দেখেন দেওয়ার সাথে সাথে ডাকা শুরু করলো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। আর দর্শকবৃন্দ, আমরা যারা আসলে নতুন কবুতর পালতেছি বা কবুতর ভালোবাসি, আমরা সবাই একটা প্রবলেম শুরুর দিকে ফেস করি। সেটা হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় আপনার যখন কবুতর কিনতে যাই, আমাদেরকে দুইটাই নট ধরায় দেয়, যেহেতু আমরা জানি না। তো এরপরে যখন মাদি কিনে নিয়ে আসি, মাদি বাজার থেকে কিনে নিয়ে আসি, মাদি কিনে নিয়ে আসার পরে দেখি যে আপনার নর আর মাদি জোড়া খাইতেছে না। আপনাদেরকে আসলে আজকে আমি কবুতর জোড়াটা দিবেন কিভাবে সেটা আসলে আপনাদেরকে আসলে দেখাবো খুব সহজ এবং সুন্দরভাবে। আর একটা কথা কি, যে আমাদের কবুতর যে কোনো সময় জোড়া নিয়ে নেয় ইনস্ট্যান্ট। যেমন আমি এখন দেখাই, এই খাঁচায় নর রাখা আছে, এই খাঁচায় রাখা আছে মাদি। হ্যাঁ, তো আমি এখন দেখেন একটা পেয়ার করব, আপনার দেখেন পেয়ারটা নিতে কতক্ষণ লাগে। হ্যাঁ, এদের কিন্তু এরা কখনো জোড়া আমি দেই নাই। হ্যাঁ, আচ্ছা ধরেন এই যে একটা মাদি, বিশাল সাইজের একটা মাদি, একদম বিগ সাইজ। ওকে, আচ্ছা এর সাথে নট দেওয়া যায় কি? এর ছোট্ট একটা নট জোড়া কি হলো? এই এই বাচ্চা একটা পড়ে গেল তো, দেখি দেখি দেখি, আল্লাহ আল্লাহ, বাচ্চাটা কই গেল? ছোট বাচ্চা তো, এগুলো এখনো ঘরও ওভাবে চিনে নাই, হঠাৎ করে কেন জানি লাভ দিয়ে উঠলো। তো যাই হোক, আচ্ছা ধরেন আমরা এই কোকানটটাই দিব। হ্যাঁ, চিল টিল কিছু দেখছে মনে হয়, ধরেন আমরা এই কোকানটটা দিব। এই কোকানটটার সাথে এই কবুতরটা আমরা জোড়া দিব। ওকে, আসেন দাঁড়াও। এই হচ্ছে কোকানটটা, দেখি দেখি দেখি, এ বাবা বাবা, এই হচ্ছে কোকান, আর এই দিলাম হচ্ছে মাদি। কোকানটটা মনে হয় ভয় পাচ্ছে, কারণ মাদির সাইজ ওর তিন গুণ, যে কারণে হয়তো ভয় পাচ্ছে। আচ্ছা, আমি কোকানটটা ফার্স্টে দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি, আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এটা দিলাম। সেটা হচ্ছে যে যেমন দেখেন এই কবুতরটা ভীত সন্ত্রস্ত, কবুতরটা নটটা ভীত সন্ত্রস্ত, যে কারণে কিন্তু নটটা কোনো মুভমেন্ট করতেছে না, কোনো ডাকতেছে না মাদিটার পেছনে। ঠিক আছে, তো আপনাদের প্রথমে প্রথমে সর্বপ্রথম একটা কবুতর বাসায় এনে এমন একটা প্লেসে রাখতে হবে যেখানে ও মনে করেন ওর ভীত সন্ত্রস্ত ভাবটা কমবে। ওকে, অথবা বাসায় মনে করেন মাসখানেক রাখার পরে ওর ভীত সন্ত্রস্ত ভাবটা কমবে। এই গেল হচ্ছে কোকানটটা। এখন আমরা আপনার এমন একটা কবুতর দিব যেই কবুতরটার কোনো মধ্যে কোনো ভয় কাজ করে না, ও ভীত সন্ত্রস্ত না। হ্যাঁ, এই দাঁড়াও, এইটাও বিশাল বড় সাইজের নর। এই যে দেখুন, ওদের একটু ফ্রি হইতে একটু সময় দিতে হবে। এই যে দেখেন কোকানটটা কিন্তু ডাকতেছিল না, খেয়াল করছেন? কিন্তু এই নটটা দেখেন দেওয়ার সাথে সাথে ডাকা শুরু করলো। কারণটা কি জানেন? কারণ হচ্ছে যে কোকানটটা অলরেডি ভীত সন্ত্রস্ত, কিন্তু আপনার এই নটটার মধ্যে কোনো ভয় ভীতি নাই, যে কারণে এই নটটা মনে করেন সাথে সাথে ডাকা শুরু করলো, এবং এই নটটা 10 থেকে 15 মিনিটের মধ্যে জোড়াও নিয়ে নেবে। এখন কথা হচ্ছে যে এই কবুতরটা ডাকতেছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে জোড়া নিয়ে নিবে, ওই কবুতরটা ডাকতেছে না, তো সেক্ষেত্রে আসলে আপনার কী করা উচিত? প্রথম কাজ, আপনাদের কবুতর এনে সর্বপ্রথম প্রথমে দেখতে হবে যে আপনার বিশেষ করে মাদির ক্ষেত্রে, মাদিটাকে একটা সিঙ্গেল খাঁচায় আপনার অন্ততপক্ষে 15 দিন আটকায় রাখবেন, সিঙ্গেল, ও কোনো নর দেখবে না। এরপরে আপনি যেই মাদি দিবেন ও জোড়া নিয়ে নিবে, ঠিক আছে? যেই মাদি যেই নর দিবেন ওই নরের সাথে জোড়া নিয়ে নিবে, যেই আপনার যেইটা পছন্দ হয় নর সেটার সাথে ও জোড়া নিয়ে নিবে, ঠিক আছে? কিন্তু এটার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ওকে 10-15 দিন সিঙ্গেল রাখা লাগবে। যেমন এই একটা মাদি আপনাদেরকে দেখাইলাম না, এখন এটার জায়গায় আরেকটা মাদি দিতেছি, দেখেন
আচ্ছা নেই মা দিটা দি আপনারা অনেকে জিজ্ঞেস করেন না নরমাদি কেন আলাদা রাখি কি ওর তো ভয় পাইতেছে কেন দাঁড়া 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 ভয়ের কিছু নাই কি হলো সাথে সাথে জোড়া নিয়ে নিচ্ছে দেখছেন ইনস্ট্যান্ট মাদি কিন্তু অলরেডি পিঠ ছেড়ে দিতেছে কিছুক্ষণের মধ্যে পিঠ ছেড়ে দিবে কিন্তু কোশ্চেন আসছে কিসের জন্য নিতেছে এখানে কারণটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ওকে সিঙ্গেল রাখা ছিল আমার এই মাদিটা সিঙ্গেল রাখা আছে প্রায় দুই মাস ধরে সিঙ্গেল রাখা আছে যখন কবুতর যে কোনো জিনিসের প্রতি যখন ও সেটা পাবে না তখন তার ওটার প্রতি চাহিদা থাকবে ও যদি সারাক্ষণ নরের সাথে ছাড়াই থাকে তাহলে তো ও জোড়া নেবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনি যখন এইভাবে মনে করেন আপনার নর মাদি আলাদা রাখবেন দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে বুঝতে পারছেন দর্শকবৃন্দ আশা করি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার কাট বুঝাইতে পারছি একদম সুন্দরভাবে বুঝাইতে পারছি আর আপনাদের উচিত যেমন এই যে আমরা নরমাদি আলাদা আপনারা অনেকে কোশ্চেন করেন নরমাদি কেন আলাদা আলাদা খাঁচায় রাখি ঠিক আছে নরমাদি আলাদা আলাদা খাঁচায় রাখি হচ্ছে দুইটা কারণে এক যদি আমরা নরমাদি এক খাঁচায় রাখি সেক্ষেত্রে আপনার নরমাদি সবসময় জোড়া নিয়ে রাখবে এবং বারবার ডিম দিবে আর ডিম দিলে তো কবুতর আস্তে আস্তে উইক হতে থাকবে ঠিক না এই কারণে আমরা নরমাদি আলাদা রাখি এবং কবুতরের ফ্লাইংয়ের ক্ষেত্রেও যে কবুতর মনে করেন আমরা বাইরে রাখি চার থেকে পাঁচ ঘন্টা এরপরে আমরা কবুতরগুলো ঢুকায় ফেলি এখন ঢুকায় ফেলার পরে কিন্তু নরমাদি আর একসাথে মিশতে পারে না তো তখন কিন্তু আর কবুতর মনে করেন ওইভাবে তার মানে বারবার ডিম পারতে থাকে না আর মাদি কিন্তু এভাবে ডিম পারতে পারতে আস্তে আস্তে বাঞ্জাও হয়ে যেতে পারে এরকম অনেক সময় হয় অনেকের বাসাতে হয় কবুতর ডিম পারতেই থাকে পারতেই থাকে একটা সময় বাঞ্জা হয়ে যায় দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম।